হে দূরে সকল বন্ধুদের জানাই আমার আইওমএস ব্লগ অ্যান্ড কিচেন চ্যানেলটিতে স্বাগত। শীতকালে আমরা তো প্রায় সব ঘরেই পালং শাক খেয়ে থাকি, কারণ পালং শাক সবারই প্রিয়। কিন্তু গরমকালেও দেখো বেশ সুন্দর তাজা পালং শাক বাজার থেকে এনেছে। তো আমি ভাবলাম গরমের সবজি দিয়ে ঝটপট একটা নিরামিষ পালং শাকের রেসিপি তোমাদের কাছে শেয়ার করে ফেলি। বড়ি দিয়ে নিরামিষ পালং শাক করব। কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম এবার বড়িগুলোকে আগে ভেজে নিচ্ছি। পালং শাকে আমি গোটা গোটা বড়ি থাকবে সেরকমই রাখবো। এর আগে তোমাদের কাছে শেয়ার করেছি কলমি শাকের রেসিপি, সেখানে কিন্তু আমি বড়িগুলোকে ছোট ছোট টুকরো করে ভেঙে দিয়েছি, কিন্তু এক্ষেত্রে আমি গোটা রাখব। ওই তেলে 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা আর 3 তেজপাতা ফোড়ন দিলাম। এবার দেখো আমি সব কাটা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। বরবটি, মিষ্টি আলু, গোল আলু, কুমড়ো, বেগুন, সব রকম সবজি এর মধ্যে দিয়ে দিয়েছি আমি। ভালো করে একটু ভাজা ভাজা মতন করে নিচ্ছি সবজিগুলোকে। এবার ওর মধ্যে নুন হলুদ পরিমাণ মতো দিয়েছি, আর দিলাম জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো আর মিষ্টি। তোমরা যতটা পরিমাণ শাক করবে সেই অনুযায়ী নুন, মিষ্টি আর মশলা দেবে। এবার শাকগুলোকে ওপরে দিয়ে দেবে। ভালো করে একটু নেড়ে দিচ্ছি, শাকগুলো কমতে শুরু করেছে, অনেকটাই কমে যাবে। বেশি জল দেবে না শাকে, অল্প জল দিয়ে চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ বাদে ফিরে এসেছি, দেখো শাক থেকে অনেকটা জল বেরিয়েছে আর শাকগুলো কমে গেছে, সবজিটাও সেদ্ধ হয়ে গেছে। এবার বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলোতে জল খানিকটা টেনে নেবে, আর পালং শাক ঝোল ঝোল ভালো লাগে না। এই দেখো জল টেনে নিয়েছে, রেসিপিটা কমপ্লিট। এইভাবে পালং শাকের রেসিপি আম ডাল দিয়ে খেতে বেশ ভালো লাগে। আজকের আমার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। নমস্কার।